বলেছেন আগলা বার 200 পার, হাতে কি পেয়েছে কাঁচকলা, হাতে কি পেয়েছে কাঁচকলা। তা হাতে যখন কাঁচকলা পেয়েছে, আপনারা জানেন আমরা হনুমানের উপাসক, আমাদেরও হনুমানকে ভাল লাগে, হনুমানের মতো কলা খেতে খেতে তারা যখন বলেছে যে তাহলে কি হবে, কি করব আমরা, কি করে মমতা ব্যানার্জিকে শেষ করা যায়, তাহলে যুদ্ধ ঘোষণা করতে হবে। সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটা চলছে গোটা ভারতবর্ষে আর অন্য কোনো রাজ্যে চলছে না, কেননা অন্য রাজ্যে বিধায়ক কিনে নেওয়া গেছে, কেনা বেচা করা গেছে, মহারাষ্ট্রে গেছে, গোয়ায় গেছে, অজস্র রাজ্যে গেছে, গতবার মধ্যপ্রদেশে গেছিল, এই কেনা বেচা করা যাচ্ছে, সব জায়গায় গেরুয়া ছক দেখতে চাইছে। মনে রাখবেন 370 সিটের লক্ষ্যমাত্রা দিয়েছেন, দিতে পারেন, এখন আপনাদের সময় সেই অর্থে কোট আনকোট ভালো। 84 সালে 400 উপর সিট নিয়েছিলেন রাজীব গান্ধী, 400 উপর সিট, স্বাধীনতার পর ভারতবর্ষে কেউ পায়নি। এই বিজেপি এখনো বলছে আগলাবার 400 পার্টার বলতে পারছে না, বলছে 300 পার, 350 পার, 370 এগিয়ে আটকে আছে। আর কংগ্রেসকে জেনে রাখবেন যে 84 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার পুত্র রাজীব গান্ধী 400 সিট নিয়ে এই ভারতের মসনদে বসেছিলেন, 3 বছর যায়নি, তারই মন্ত্রিসভা থেকে ফিনিক্সের মতো উঠেছিলেন, তাকে শেষ করে দেওয়ার জন্যে বিশ্বনাথ প্রতাপ সিং হয়েছিল মন্ডল কমিশন, হয়েছিল বফোর্স। আপনারা এখন ভাবছেন ক্ষমতা হাতে আছে বলে আমরা যা খুশি তাই করব, ঠিক যেভাবে চিদম্বরম গ্রেফতারি, যেমন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতারি, এর মধ্যে যেমন অন্তর্গত সম্পর্ক আছে, তো একটা সময় কারুর হাতে আসবে যখন আপনি তাদের জোর করে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, কিন্তু মহাকালের চাকা, মহাকালের রথের চাকা বড্ড নির্মম, সেই 400 সিটের অধিকারী কংগ্রেস আজকে ভারতবর্ষে অস্তিত্ব রক্ষার জন্য ঢুকছে। প্রায় সবাই বলছে 100 সিট যদি কংগ্রেস পায় বিজেপি পড়ে যাবে, 100 সিটও কংগ্রেস পাবে কিনা কেউ বুক ঠুকে বলতে পারছে না। তাহলে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভাঙড়ের ভাই বোনেদের আপনাদের ভাবতে হবে কোন ইতিহাসের দিকে, কোন ইতিহাসের কোন সন্ধিক্ষণে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ভাবতে হবে ভারতবর্ষে একজন একজন মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসলে আমাদের জোটের নাম হয়তো ছিল ইন্ডিয়া, জোট হয়তো আমাদের হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একমাত্র লোক যিনি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেন। আর এলিট ইন্ডিয়া, কর্পোরেট ইন্ডিয়া, শপিং মল তোলা ইন্ডিয়া, ওই কচ্ছের রান বিক্রি করে দিয়ে 5-স্টার হোটেল করা ইন্ডিয়া, তার প্রতিনিধি আম্বানি আদানিদের ইন্ডিয়ার প্রতিনিধি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর তার বিরুদ্ধে ভারতবর্ষের একমাত্র খেটে খাওয়া ভারতবর্ষ, মেহনতি ভারতবর্ষ, লড়াই করা ভারতবর্ষ, শ্রমিক কৃষকদের ভারতবর্ষ, আপনার আমার ভারতবর্ষ, তার প্রতিনিধি হয়ে কেউ যদি দাঁড়িয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি। আপনারা তার পক্ষে আছেন কি নেই, তার মানে হচ্ছে আপনারা আপনার বাল বাচ্চার পক্ষে আছেন কি নেই সেইটা ঠিক করা, আপনারা ঠিক করবেন। আপনার সামনে মিডিয়া যে পারসেপশন তুলছে সেটাকে বিশ্বাস করা, না আপনার চারপাশের রিয়েলিটি তাকে বিশ্বাস করা। আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় এই ভাঙড়ে, রাত্রেবেলা কে লোক পাঠায়, শৌকাতের অ্যাম্বুলেন্স যায় না ISF-এর অ্যাম্বুলেন্স যায়, আপনার রিয়েলিটি কি বলে, আপনার বাড়িতে মেয়ে যে কন্যাশ্রীর অর্থ পায় সে কে দেয়, কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য সরকার, আপনার বিয়ে বৃদ্ধ বাবা যে জীবন দেয় ওষুধ পান সেটা কে দেয়, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, ওই ওষুধ কেড়ে নেওয়ার জন্যে মাল্টি ন্যাশনালের হাত বাড়াচ্ছে কারা, তাদের চিনতে শিখুন, তাদের শনাক্ত করতে শিখুন। আজকে যদি এখানে ISF-এর বিধায়ক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে এখানে আনার চেষ্টা করে, আপনি জানবেন শুধু ধর্মবিরোধী নয়, এত বড় মানব বিরোধী কাজ পশ্চিমবঙ্গে আগে হয়নি এবং হবেও না। একটাই রাস্তা আপনাদের সামনে খোলা আছে, যার জন্য আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
আপনাদের জন্য দিল্লিতে ধর্নায় বসেছেন, রাজভবনের রুটে থেকে ধর্নায় বসেছেন, এবং শেষ অবধি পশ্চিমবঙ্গ সরকার আমাদের বকেয়া টাকা আর ভারতে কোথাও নেই। এত রাগ আমাদের উপর যে পশ্চিমবঙ্গের 4,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই টাকা আদায় করার জন্য দিল্লিতে গিয়ে ধর্ণা করেছেন, সরকারি দপ্তরে ঘাট ধাক্কা খেয়েছেন, আমাদের মেরেছেন, পুলিশ দিয়ে মারিয়েছে, অ্যারেস্ট করিয়েছে, রাজভবনের সামনেও তারপর তিনি ধর্ণায় বসেছেন। আমার নেত্রী ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দিলে রাজ্য সরকার দিচ্ছে এবং দিয়ে দিয়েছে। আপনি ভেবে দেখুন আপনার পক্ষে তাহলে কে আছে, আপনার সঙ্গে কে আছে। আমি শুধু তৃণমূল কর্মীদের জন্য বলছি না, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এখানে আছেন আপনাদের অনেক সালাম অনেক নমস্কার, কিন্তু আমি গোটা ভাঙরবাসীর উদ্দেশ্যে বলছি আপনাদের ভেবে দেখার সময় চলে এসেছে। উত্তরবঙ্গের মতো, বিধানসভার উত্তরবঙ্গের মতো বা দক্ষিণবঙ্গের মতো বা আমাদের দমদম কেন্দ্রের মতো বা ব্যারাকপুর কেন্দ্রের মতো সমস্ত কেন্দ্রের মতো আপনারাও বিধানসভার ইকুয়াল ভোট এখানে পড়তে চলেছে। আমরা যদি 213 আমরা পেয়ে থাকি বিধানসভার নিরিখে, এই লোকসভায় তার থেকে বিধানসভায় যাব আসন পেয়েছি, মিলিয়ে নেবেন আমরা তার থেকে বেশি আসন পাব। আমরা তাকিয়ে দেখব লোকসভায় ভোট খোলার ফল, ভোট বাক্স খোলার ফল, ভাঙর সিটে তাহলে কে জিতল। যাদবপুরে আমাদের প্রার্থী জিতে বসে আছে, আমি বলে দিচ্ছি যাদবপুরে আমাদের প্রার্থী জিতে বসে আছে। ভাঙর সিটে কি হবে দেখার জন্য আমরা উন্মুখ এবং উৎসুক হয়ে থাকব। আশা করব অতীতবারের মতো ভাঙর যেমন আমাদের ফেরাইনি গত লোকসভার মতো, সুগত বসুর ভোটের মতো বা মিমি চক্রবর্তীর ভোটের মতো 2024 ভাঙর আমাদের ফেরাইনি, ভাঙর আমাদের ফেরাবে না।